দীর্ঘ এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর শনিবার 22 এপ্রিল ঈদের আনন্দে ভাসবে সবাই। ঈদের সে আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিনেমা হলগুলিতে মুক্তি পেতে চলেছে সর্বমোট 8টি ঢাকায় সিনেমা। ঈদে মুক্তি পাওয়া 8টি সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান বুবলির ছবি লিডার আমি বাংলাদেশ। সিনেমাটি মুক্তি পেতে চলেছে 100টি প্রেক্ষাগৃহে। দ্বিতীয় মুক্তি পাওয়া সিনেমাটি হলো বাপ্পি মিতু অভিনীত শত্রু। সিনেমাটি 33টি সিনেমা হলে মুক্তি পাবে। এইদিকে 27টি সিনেমা হলে মুক্তি পাবে অনন্ত বর্ষা অভিনীত সিনেমা কিলহিম। ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকায় চতুর্থ সিনেমা রোশান ববির পাপ এবং পঞ্চম সিনেমাটি হলো সজল পূজার চীন সিনেমাটি। এ দুটি ছবিটি 15টি প্রেক্ষাগৃহে মুক্তি চলেছে। ষষ্ঠ সপ্তম সিনেমা নামের মধ্যে রয়েছে আদর বুবলির আলোচিত লোকাল এবং জয় অপুর প্রেম প্রীতির বন্ধন। এ দুটি সিনেমা দর্শকরা দেখার সুযোগ পাবে 10টি প্রেক্ষাগৃহে। ঈদে মুক্তি পাওয়া অষ্টম সিনেমাটির নাম আদম। এ সিনেমা অভিনয় করেছেন ইয়াস ঐশী। ঈদের আনন্দকে বাড়াতে 5টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমাটির।